সে সত্যি কাজেই ব্যস্ত, সে কাজ করতেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমরা নাস্তা খাবো। এটা বুটে হালুয়া, বুটে ডালে হালুয়া, মিষ্টি, ভাজি, ডিম, আর এখানে রুটি আছে। আপনি বাবা চলে যাবে, খুবই তাড়াহুড়া, সব নাস্তা রেডি করে ফেলছে। আব্বা উঠছে, আবার দেখানো ফ্রেশ হতে গেল। আফরিনকে আমরা ইচ্ছা করে উঠাই নেই, আপনি সবাইকে দিয়ার জন্য বসতেছে না। ফুপা কই? ফুপা নাস্তা খাইছে? আপনি মা সবাইতে বিদায় নিয়ে এখন চলে যাচ্ছে ডিউটিতে। আপনি উঠে গেল বাবাকে বিদায় দিতে। তাতে তুমি ফ্রেশ হয়ে যাও আফিন, সব সবাই তোমার কথা বলতেছিল নাস্তা খেতে সাথে করবো। বাবাকে বিদায় দিয়ে তালা খুলে নাকি বন্ধ, চাবি নিতে হবে। ওকে, আল্লাহ হাফেজ। কথায় একটা ফোন দিয়ে দেবেন। হ্যাঁ, ওই যে বাবা যাচ্ছে, বাবা যাচ্ছে। সকালে নাস্তায় কি খাচ্ছেন? পান্তা ভাত? পান্তা ভাত আর নোনা মাছ। নোনা মাছ, ইলিশ মাছ? বাবা ঠিক আছে। আর ফুপো কিন্তু রুটি আর ডিম হালুয়া মিষ্টি এটাই। ওকে, আমি নাস্তা, আফরিন উঠছে, আফরিন নাস্তা খাচ্ছে। আফরিনের জন্য ওর নানি ডিম পোচ করছিল, বাট আফরিন খাবে না, কেন আফরিন তো ডিম খায় না। নাস্তা খাওয়া কমপ্লিট, ইলিশ মাছ মাথা লেজ দিয়ে এটা রান্না হবে, যেটা সিদ্ধ করার জন্য দেওয়া হলো লবণ দিয়ে। আলু দিয়ে রান্না হবে, আর এখানে এটা সিদ্ধ হয়ে গেছে, রান্না হবে ইলিশ মাছ দিয়ে। তা ফুপি কাজে ব্যস্ত হয়ে গেল। দেওয়া হলো আলু, আবার মটর ছুটি, এখন কি জিরা গুঁড়া না রান্না করছে। আমি একটু একটু গ্যাপ করে করে আসতেছি, দেখতেছি। আর আপনি বলতেছে ফুপ্পো খালি কাজ নিয়ে ব্যস্ত, খাবে না তো? খাওয়াবে, পারে আমাদেরকে মালটা। আব্বা এক পিস খাইছে, বলছে রস অনেক। ফুপি নেন, আপনি নয় এদিকে আসো, এদিকে আমও দিল। আপনি নেন, একটা নেন, একটা নেন। ভাই ছোট ভাই, এখন সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছে। আপনি বসো। চাচা এখন শরীর ভালো আছে তো? আপনি আসো, বসে যাও এদিকে, এদিকে বসবে না, এদিকে আও। আজকে রান্না হলো মাছ ভাজা, গরুর তরকারি, আবার আরেক মাছ দিয়ে আলু মটরশুঁটি দিয়ে রান্না হলো, কচু ইলিশ মাছ দিয়ে, কচু শাক। এই যে তোমাকে নানু কোল্ড ড্রিঙ্ক দিছে, সবাইকে দিল। ফুপ্পা চাচা আব্বা আপনি খাবার শেষ হয়ে তারপর আমি আর বড় ফুপ্পি আর মেজর ফুপ্পু আমরা বসবো খেতে। এখন আমি আর দুইজন ফুপ্পি আমরা একসাথে বসে খাবো। আফরিনকে এখন ফুপ্পি দিল আইসক্রিম, চাচাকে দিল।
সবাই খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু রেস্ট নিচ্ছে সবাই। এখন আমরা যাচ্ছি ফুপা ভাইয়ের বাসা। চলো আপনি আসো, দেখে দেখে চলো। এখন আমরা আসছি ফুপা ভাইয়ের বাসা। আমি তো আপনার আমাদেরকে বউ বাদে দাওয়াত দিচ্ছিলেন না, আমি তো ভিডিও করে দিচ্ছিলাম তো। আজকে আমরা চাচি চাচা বাসায় আসছি, নাস্তা খাওয়া হলো, এখন কথাবার্তি হচ্ছে। আর আমাদের সাথে আমি আগেই দেখালাম বড় ফুপি, আনসারি ফুপি, আফরিন, আব্বা, ফুপা আমরা আসছি। এখন নাস্তা শেষ হয়েছে, ওই কথাই চলতেছে। এখন ছাদে যাব, চাচা ছাদে বাগান করে রাখছে, যাই দেখি। এখন আমরা ছাদে আসছি, এখানে আছে মাশাআল্লাহ পেঁপে গাছ, ভালোই। পেঁপে গাছ মেবি সব থেকে বেশি আছে, লেবু গাছ। এখানে তো তোমাদের গাছ, হ্যাঁ এটা কি গাছ ঠিক বলতে পারবো না, এটা বেগুন গাছ। গাছের পরিচর্যা তোমার শোষণ করে উনি, হ্যাঁ মাশাআল্লাহ। আম তো ভালো হয়েছে, এটা কি তোমাদের নাকি অন্য মানুষের? এটা পাশের বাড়ি, পাশের বাড়ি কাম করে মাশাআর বড় হয়। ভালোই আম ধরছে, একদম আমার কাছে আম। আপনি বলছে আমি নিয়ে নাও, না আমি হাত লাগাচ্ছি, যে আমি টাচ করতেছি, বাট আমরা নিব না কেন, এটা চাচা বাসায় আম না, এটা অন্য মানুষের গাছে আম। অ্যানিমে দেখে খুব ভালো লাগছে, তা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আছে অনেক রকমের গাছ, পুঁইশাক আছে, আবার এখানে গাছের নলেজ আমারও নেই, যে আমার সাথে আসছে ওর এত আইডিয়া নেই। অ্যানিমে ইনি কি সবজি ওই গাছই আছে এটা, হ্যাঁ ঠিক না, এটা মরিচ গাছ। ভালো ছাদে খুব সুন্দর বাগান করে রাখা হলো, দেখতে আসছিলাম, খুব ভালো লাগছে। এটা কি? এটা তো মেবি কাঁঠাল গাছ, হ্যাঁ দেখছিলাম এন্ট্রি যখন আমাদের হয়েছে তখন। আর এখানে হচ্ছে ড্রাগন গাছ, ড্রাগন হয়, ড্রাগন ফল ও ভালো। চলো আম্মু এবার নামি আমরা, কেন একটু পরে সন্ধ্যা জানাবে, তারপর আমরা চলে যাব তো। ওকে ভাই থ্যাংক ইউ। এই আজান হচ্ছে, এই এটা হলো কাঁঠাল, মাশাআল্লাহ ভালোই বড় আছে। তুমি আসবা ह
হ্যাঁ আল্লাহ হাফেজ, আসবেন সবাইকে নিয়ে আসবেন, ঠিক আছে আসবেন আপনারা, আল্লাহ হাফেজ, ঠিক আছে পপ্পা সবাইকে নিয়ে আসবেন, হ্যাঁ আল্লাহ হাফেজ। এখন আমরা পপ্পির বাসা থেকে নিজের বাসা চলে যাচ্ছি, তা আমি আমার আজকে ব্লগ এখানেই শেষ করি। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন, আর যারা আমার চ্যানেল নতুন এসেছে আমার চ্যানেল সবাই ভাবে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। মন্দিরের নামে আমরা সিএনজি ঠিক করছি, এখন আমরা বড় পপ্পিকে নামাই, তারপরে আমরা আমাদের বাসা যাবো।